কারণ কুন্তল যে চাকরিটা দিয়েছে তোয়ার সিদ্দিকিরও নাম আছে, কারণ তোয়ার সিদ্দিকি অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি সুপারিশ করেছে, কুন্তলের কাছে সেই লিস্ট ইডিসিবিআইয়ের কাছে দিয়ে দিয়েছে। যে লোকটা প্রাসাদ বানিয়ে 10 টাকা করে টিকিট নিচ্ছে, আমার বাড়ি দেখো গো, যে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, যে তার নাম নিলেন তোবাস তাকফিলা তোবাস তাকফিলা, ওর নাম নিলে গোনাগারি কাজ হয়ে যাবে। সাবিকি সিদ্দিকি তো আবার বলছে ছোট থেকে চিটিং পাচ্ছিল, ওর ভাইপো বলছে ছোট থেকে চিটিং পাচ্ছিল, মূর্খ শিক্ষার মূল্য জানবে কি করে বলুন তো? উনি তো না এই ফেল তৃণমূলের পাচেটে গোলামি করে উনি এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তোয়া সিদ্দিকি সাহেব সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছে, কি বলবেন? আরে কার নাম নিলেন তোবাস তাকফিলা তোবাস তাকফিলা, ওর নাম নিলে গোনাগারি কাজ হয়ে যাবে, কারণ যে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, যে নিজের ঘরশত্রু বিভীষণ, যে বাংলার মানুষের কাছে মির্জাফর, বাংলার মানুষের কাছে তৃণমূলের পাঁচাটা গোলাম, যার বাড়ি যে কিনা ইডিসিডিআর র্যাডারে পড়ে আছে, যে কোনো মুহূর্তে ধাবা দিতে পারে, কারণ কুন্তল যে চাকরিটা দিয়েছে যাদেরকে, তোয়ার সিদ্দিকিরও নাম আছে, কারণ তোয়ার সিদ্দিকি অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি সুপারিশ করেছে, কুন্তলের কাছে সেই লিস্ট ইডিসিবিআইয়ের কাছে দিয়ে দিয়েছে। সুতরাং ওই লোকটি এখন বাজারে হারিয়ে যাবে না ইঁদুরের গর্তে ঢুকে যাবে? কারণ ওই লোকটি আজকে কোড় কোড় টাকার মালিক হলো, বামফ্রন্টের আমলে হতে পারলো না, তৃণমূলের জামানায় উনি না মওলানা না আলেম না কোনো ওলেমা না হাফেজ না কারি, একটা এইট ফেল লোক, সে আজকে রাজপ্রাসাদ বানিয়েছে, এবং রাজপ্রাসাদ শুধু বানায়নি, তাজমহল বানিয়েছে, এবং সেখানে ঢুকবেন দেখবেন যেন বাগিচাতে ঘুরতে এসছে। এখন তো লোক ঢুকলে বেরোনোর সময় আবার 10 টাকা করে দিতে হয়, হ্যাঁ যেন টিকিট সিস্টেম হয়ে গেছে। এই লোকটার নাম আপনি নেবেন না, কারণ ওই লোকটাকে শুধু শুধু আমার মুখ দিয়ে হাইলাইট করাতে চেয়েন না, যার বাজারে কোনো 4 আনার মূল্য নেই, সেই লোকটিকে নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাই না, কারণ ওই লোকটিকে তৃণমূলও ঘৃণা করে, বাংলার মুসলমানরাও ঘৃণা করে, আর নওশাদ সিদ্দিকি লোকেরাও ঘৃণা করে। সুতরাং ওই লোকটাকে আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় আপনাদের কি খেয়ে দেয়ে কাজ নেই? হ্যাঁ একটা বাঙালি বাড়িতে বাসন মাজা খেয়ে যোগ্যতা নেই, আর যে লোকটা প্রাসাদ বানিয়ে 10 টাকা করে টিকিট নিচ্ছে, আমার বাড়ি দেখো গো, সেই লোকটার কথা আপনারা তুলেন না, তুললে আপনাদের ক্ষতি হবে। ইডিসিবিআর রাডারে ও যেমন চুপ করে বসে আছে, হ্যাঁ আর বাজারে ওকে দেখতে পাওয়া যাচ্ছে না, যাবেও না, আর যাবেও না, কেউ ডাকছেও না, কারণ তোয়ার সিদ্দিকি যে ভরংটা সেটা বাংলার মুসলমানরা ধরে ফেলেছে। আপনি ওনার বিরুদ্ধে বলেন বলে উনি বলেছেন যে কোট কালো কোট পরলেই উকিল হয় না, এবং কোট পরে ঘেউ ঘেউ করে, কীরকম ধরনের? দেখুন মূর্খর শতদোষ, মূর্খর শিক্ষার মূল্য জানবে কি করে বলুন তো? উনি তো না এই ফেল তৃণমূলের পাচেটে গোলামি করে উনি এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তা উনি উকিলের ওনার বাড়িতে একটা উকিল খুঁজে পাবেন? হ্যাঁ ওনার বাড়িতে একটা ডাক্তার খুঁজে পাবেন? ওনার বাড়িতে একটা ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন? পাবেন না। তাই ওই মূর্খ লোক উনি কালো কোটের মর্ম কী করে বুঝবে? আমি তো মিডিয়ার সামনে বলেছিলাম IIM অ্যাডভোকেট অফ হাইকোর্ট, আমরা 3 বছর LLB পাস করে পরীক্ষা দিয়ে তারপরে নাম রেজিস্ট্রি করে বার কাউন্সিলে নাম রেজিস্ট্রি করে তারপরে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের ইয়ে করে আপনাদেরকে আমার আইডেন্টি কার্ড শো করেছিলাম, আর ও যে এই ফেল আমি, এবং নওশাদ সিদ্দিকিও বলেছে এবং আরেকজন ওদের ওর ভাইপোও বলেছে, আর ও ওর
সাবিকি সিদ্দিকি তো আবার বলছে ছোট থেকে চিটিং পাচ্ছিল, ওর ভাইপো বলছে ছোট থেকে চিটিং পাচ্ছিল, তো সিদ্দিকি ছোটবেলা থেকে ও চিটিং পাচ্ছিল। তো ওই চিটিং বাজকে কি বললো, দেখুন চুলো চুলোর চুলোর ওপরে কি তৈরি হয়, চুলোর ওপরে বিরিয়ানি তৈরি হয়, চুলোর ওপরে কাবাব তৈরি হয়, চুলোর ওপর দিয়ে ভাত তৈরি হয়, চুলোর ওপর দিয়ে ডাল তৈরি হয়, কিন্তু চুলোর মুখ দিয়ে কি বেরোয়, ছাই বেরোয়। আমরা দেখলাম আজকে আসার পথে যে রানী রাসমণি রোডে একটি আদিবাসীদের সমাবেশ হচ্ছে, সেই সমাবেশের উপলক্ষ করে পুরো কলকাতা স্তব্ধ হয়ে আছে এবং আদিবাসী যারা এসছে তারা টাঙি শাবল তরোয়াল নিয়ে এসছে এবং 144 ধারার মধ্যে রাজভবনের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা দেখলাম, সেখানে গানও বাজলো ঢোলও বাজলো এবং 5 দিন বিক্ষোভও চললো। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী তার প্রতিষ্ঠা দলের প্রতিষ্ঠার দিনে ধর্মতলায় মিটিং করেছিল বলে, অবরোধ করেছিল বলে তাকে পুলিশ চ্যাংদোলো করে তুলে নিয়ে 42 দিন জেল খাটালো, কি বলবেন? দেখুন বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আপনি বলুন তো রাজ্যপাল যেখানে অল টাইম 144 ধারা অল টাইম, সেখানে অভিষেক ব্যানার্জি মঞ্চ বাঁধলো, গানা হলো, বাজনা হলো, কবিতা পাঠ হলো, ওদের তো গুণের সীমা নেই। মমতা ব্যানার্জি বলে মহাকাব্য লিখেছে মা নজরুল, তারপরে কবিতা লেখে এপাং ওপাং ধাপাং, আবার উনি ছবি আঁকে সেই ছবি বিক্রি হয় কোটি টাকা দিয়ে, আবার যে ছবি কেনে সে জেলে যায়। তাই আজকে যে রাজ্যপালের সামনে ওরা অবস্থান করেছে এটা শুধুমাত্র পিসিমণি মন্ত্রী আছে, চিফ মিনিস্টার আছে বলে এটা সেজে গেল, কিন্তু এর জবাব কিন্তু দিতে হবে পুলিশ কমিশনারকে, কারণ হাইকোর্টে পিএলএ মামলা হয়েছে। আজকে বিরোধী দল কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, নওশাদ সিদ্দিকী হোক, কোনো মিটিং করতে এলে পারমিশন তো দেয় না, আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, আর ওনাদের ওখানে কোনো পারমিশন টারমিশন লাগে না, পারমিশন নিয়ে পুলিশ নিয়ে ওদের কাছে হাজির হয়, আব্বা হুজুর এনেছি, অর্থাৎ পুলিশ হয়ে গেছে মেরুদণ্ডহীন, পুলিশ হয়ে গেছে তৃণমূলের পাঁচাটা গোলাম। আই তৃণমূল ওই পুলিশগুলো বসে আছে, দেখুন ওপরে লেখা আছে সত্যমেব জয়তে, কিন্তু ওরা ওটাকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়ে করছে কি তৃণমূল মেব জয়তে। আজকে দিল্লিতে মার খেয়ে দিল্লিতে, এখানে তো বাঘের বাচ্চা গর্জন দিচ্ছে, বহুত বড় বড় ভাষণ দিচ্ছে, আর ওখানে ওই বাঘের বাচ্চা মরদের বাচ্চা, এত মরদের বাচ্চা যে যখন কৃষি ভবন থেকে তুলছে মেয়ের পাল্লুতে ঢুকতে হচ্ছে, এই তো ওদের মূলত। তাই আজকে বাংলার বুকে ওরা নিজেদেরকে, ব্যানার্জি পরিবারকে নিজেদেরকে বাঁচানোর স্বার্থে ওরা কিছু লক্ষ্যে জড়ো করেছে, কি না 100 দিনের কাজের টাকা বকেয়া পাওনা দিতে হবে। আরে বকেয়া পাওনা তো দেবে, তার আগে লক্ষ লক্ষ টাকা যে তোমরা চুরি করেছো, 100 দিনের ভুয়ো কার্ড তৈরি করেছো, সমস্ত জবাব কৃষিমন্ত্রী দিয়ে দিয়েছে এবং মহামান্য আদালতে মামলা হয়েছে, সেই মামলাতে যে ভুয়ো কার্ড জব কার্ডের কত টাকা, কত ভুয়ো জব কার্ড, কত লক্ষ টাকা, এখনো পর্যন্ত রিট পিটিশনে ওরা জবাব দিতে পারেনি। তাই চোরের মায়ের বড় গলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য।